নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শনিবার থেকে রাজ্যে চালু আনলক ফোর, উঠল সাপ্তাহিক লকডাউন ও 900 কার্ফিউ। ৫০,০০০ টাকা করে এবারও ছাত্রদের শিক্ষা ঋণ দেবে সরকার, ঘোষণা হেমন্তের। করোনা পরিস্থিতিতেও কেলেঙ্কারি, এবার মনোজ বৈদ ফার্মের বিরুদ্ধে সরব প্রদীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আনলক ফোর পর্বে সাপ্তাহিক লকডাউন প্রত্যাহার করা হল। শুক্রবার রাতে আনলক থ্রি এর মেয়াদ শেষ হচ্ছে। আগের নিয়ম অনুযায়ী শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন এবং প্রতি রাতে কার্ফিউ জারি ছিল। শুক্রবার বিকেলে আসামের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণা নয়া নির্দেশ জারি করে রাজ্যের লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্য সচিব লিখেছেন, সাপ্তাহিক লকডাউন ও 900 কার্ফিউ প্রত্যাহার করা হলেও কোভিড প্রোটোকল মেনে রাজ্যবাসীকে চলাচল করতে হবে। বয়স্ক ব্যক্তি ও শিশুদের অবাধ চলাফেরায় আগের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রাজ্যবাসীকে সব নিয়ম মেনে সুরক্ষিত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে টানা 9 দিন লকডাউনের পর শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন চলবে কিনা এ নিয়ে শিলচর সহ গোটা বরাক উপত্যকা জুড়ে শুক্রবার দিনভর মানুষের মধ্যে চর্চা ছিল। তবে বিকেলে রাজ্য সরকারের ঘোষণার পর কাছাড়ের জেলাশাসকও আলাদা করে এক নির্দেশ জারি করে লকডাউন প্রত্যাহারের কথা জানান। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। আসামে ছাত্রছাত্রীদের এবারও শিক্ষা ঋণ দেবে রাজ্য সরকার। 2019-20 শিক্ষাবর্ষেই পড়ুয়াদের এই ঋণদানের প্রক্রিয়া চালু হয়। শুক্রবার দিশপুর জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিজন পড়ুয়া ৫০,০০০ টাকা শিক্ষা ঋণ পাবেন। 1,545 জন সুবিধা প্রাপক ইতিমধ্যে সরকারের এই ঋণ প্রকল্পে লাভবান হয়েছেন। গত বছর এই প্রকল্প রাজ্যে শুরু হয়েছে। এদিন সাংবাদিকদের হিমন্ত আরও জানান, মোট 5,547টি শিক্ষা ঋণের আবেদন সরকারের হাতে রয়েছে, তবে এবার নতুন করেও আবেদন করার সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য 25 কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে বলেছেন তিনি। যে কোনোবাই যদি এডুকেশন লোন লয়, তেতিয়ালে আমি তেওঁক সাবসিডি হিসাবে 50,000 রুপিজ আমি তেওঁলোকক দিওঁ। যদি ব্যাংকৰ পৰা পঢ়িবৰ কাৰণে এডুকেশ্যন লোন লৈছিলে যিকোনো সময়তে, এনি পইণ্ট অফ দেয়াৰ লাইফ, যদি ইভেন আজি কোনোবা মই ইঞ্জিনিয়াৰ হৈ আছোঁ কিন্তু মই লোন লৈছিলোঁ, চ' ইভেন দেন আমি 50,000 তেওঁলোকক ছাবচিডি দিছিলোঁ। আমি 1,545 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে আমি এই ছাবচিডিটো দিছিলোঁ। কিন্তু কোভিডৰ পিছত আৰ্থিক সংকটৰ কাৰণে এই বছৰ আমি স্কীমটো আৰম্ভ কৰা নাছিলোঁ। অলৰেডি আমাৰ হাতত 5547 আমাৰ হাতত এপ্ৰুভ হৈ থকা এপ্লিকেশ্যন আছে। আজিৰ পৰা আমি যিসকলে যোৱা 2-3 বছৰ লোন ল'লে বা আগত এপ্লিকেশ্যন কৰিব পৰা নাছিল, www.assamfinanceloans.in www.assamfinanceloans.in আমাৰ কালি পৰহি এড ওলাব, কিন্তু আপোনালোকক এখন আমি দি দিছোঁ আপোনালোকে যাতে দিব পাৰে। চ' www.assamfinanceloans.in ইয়াতে যদি আবেদন কৰে তেতিয়ালে আবেদন নকৰা সকলেও 50,000 টকা পাব। করোনা মোকাবিলার নামে বরাক উপত্যকায় প্রায় 1,000 কোটির কেলেঙ্কারি হয়েছে বলে আগেই অভিযোগ করেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী প্রদীপ দত্ত রায়। কিন্তু তার অভিযোগের পরিপ্রেক্ষিতে না সরকারের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে, না এর বিরুদ্ধে তদন্ত হয়েছে। এবার আরও বিস্ফোরক হলেন প্রদীপবাবু। শুক্রবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, উপত্যকায় কয়লা সুপারি পাথরের সিন্ডিকেটের লোকেরাই এখন নামে বেনামে করোনা পরিস্থিতিতে সরকারি খাদ্য সামগ্রী সরবরাহ করছে এবং তাতে অবাধ দুর্নীতি চালিয়ে যাচ্ছে।
দত্তরা আরো বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে, সরকার এর জন্য 2000 টাকা বরাদ্দ করেছে, কিন্তু সরবরাহকারীরা অত্যন্ত নিম্নমানের 100 টাকার সামগ্রী দিয়ে বাকি টাকা আত্মসাৎ করছেন। এর জন্য তিনি মনোজ বৈদ ফার্মের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। এসব দুর্নীতি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেফতারে জোরালো দাবিও জানিয়েছেন প্রদীপ বাবু। সমস্ত খাবার সাপ্লাই করে মানুষকে হয়রানি করছেন। আমি জানি না জেলা প্রশাসন এবং মেডিকেল কলেজ এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে, এবং এই যে করোনা নিয়ে হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বরাক উপত্যকা সহ গোটা আসামে, আমি আগেই অভিযোগ করেছিলাম, কিন্তু না সরকার না শাসক দলের কোনো প্রতিবাদ করেছে। আমি এও বলেছিলাম করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে এবং কী কী খাতে খরচ হয়েছে, কারা কারা কন্ট্রাক্ট পেয়েছে তার নামের তালিকা প্রকাশ করা হোক, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি, এমনকি শাসক দলের নেতারাও এ নিয়ে নীরব। এতেই বোঝা যায় যে দুর্নীতি হচ্ছে। এবং আমি দেখছি, লক্ষ্য করেছি মেডিকেল কলেজে যে কোটি কোটি টাকার সাপ্লাই হচ্ছে বিভিন্ন জিনিস, খাওয়া দাওয়া সহ অন্যান্য জিনিস, সমস্ত মারোয়াড়ি সম্প্রদায়কেই শুধু এসব সাপ্লাই দেওয়া হচ্ছে। কেন, বরাকে কি কোনো বাঙালি সাপ্লাইয়ার নেই? বাঙালিদের প্রতি কেন এই বৈষম্য? তাই আমি অবিলম্বে এই মনোজ বৈদ এন্টারপ্রাইজের মালিককে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করছি এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে এর জন্য একটা বিহিত ব্যবস্থা গ্রহণ। দুর্নীতিতে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা রাজ্যের বিজেপি মিত্রজোট সরকারের আমলেও যে দেদার দুর্নীতি অব্যাহত তা ফের প্রকাশ্যে এলো। উধারবন্দ পানগ্রাম জিপির পানগ্রাম থেকে মধুরা রাস্তা নির্মাণের দিন তিনেকের মধ্যে রাস্তা থেকে পিচের প্রলেপ সরে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর সরকার এই সড়কের নির্মাণ কাজে অর্থ বরাদ্দ করলেও কাজে ব্যাপক নয়ছয় হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে তারা সাইড ইনচার্জের সঙ্গে কথা বললে তিনি নির্মাণ কাজ সঠিকভাবেই হচ্ছে বলে জানান। খবর পাইছি যে আমরা উধারবন্দর শঙ্করদা টাইন রাস্তা তার কাজ করাইছিলাম, কিন্তু রাস্তাটা টাইন লোকাল মানুষ হইয়া এইভাবে কাজ করানিটা কিন্তু ভালো হন না, কারণ জনগণের টেকাটা এইভাবে ক্ষয়ক্ষতি করাটা তো আমরা মানিয়ে নিতে পারতাম না। ওই যে সাইড সাইডে দিয়ে যেটা কাজ করা ওর মেডেলিং করা হয়েছে কমসে কম 2-3 ইঞ্চি এদিকে মাটির উপরে মারিয়া যা গিয়া, কোনো কোনো জায়গায় 5 ফুট মারা হয়েছে পুরানা মেডেলিংটা উঠাইয়া ইটার উপরে রুলার মারিয়া পিস করা যা। তান যে এই যে রাস্তাটা মধুরাটা টু যে পানগ্রাম পর্যন্ত যে রাস্তাটা ওর এই রাস্তাতে খালি ওই জায়গা দিবে কি না আরও জায়গা? না, সামনে দিয়ে আরও আছে, তো সামনে দিয়ে প্রচুর জায়গা আছে। ওই যে সামনে আনু অবস্থিত আছে নগর মধুরা, যেটা জায়গা মানুষের ইয়েও নাই, এটা জায়গা আরও নিম্নমানের খাজ। এখানে তো মনে করো আমরা মানুষের বসতি এলাকা, তবুও এই জায়গা কাম দুর্নীতি চলে, আর এদিকে তো আর মানুষ নাই, এদিকে তো গেলে আরও দেখা যাব পারো। এখনো পর্যন্ত এক হাত দেড় হাত গাঁথা হইয়া আছে, আবার রাস্তা কমপ্লিট হয়েছে না, গাড়িও চলেন না ভালো করিয়া। উন্মুক্ত হল দাউদকান্দি সোনামুড়া জলপথ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাশে শীতলক্ষা নদীর তীর মুক্তারপুর থেকে প্রিমিয়ার সিমেন্টের একটি কার্গো বিকেলে সোনামুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে 25 আগস্ট ট্রায়াল রানের কথা ছিল, কিন্তু আগস্ট মাসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এ কারণে আগস্ট মাসটি বাঙালির শোকের মাস, তাই ট্রায়াল রানের তারিখ পরিবর্তন করে 3 সেপ্টেম্বর করা হয়। সেই প্রেক্ষিতে শুক্রবার অপরাহ্নে সোনামুড়ার উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হল। দাউদকান্দি সোনামুড়া নৌরুটটি খননের পর সম্ভাবনাময় এই নৌরুট দিয়ে নিয়মিত পণ্যবাহী মাঝারি জাহাজ চলাচল করা সম্ভব হবে। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের রিপোর্ট। করোনা ভাইরাসে সংক্রমিত হলেন কাটিগড়ার সার্কেল অফিসার প্রাণজিৎ দেব। শুক্রবার কাটিগড়া মডেল হাসপাতালে পরীক্ষা করালে তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এদিন কোভিড পজিটিভ নিশ্চিত হওয়ার পর তিনি নিজেই হোম আইসোলেশনে চলে যান।
এদিকে খবর নিয়ে জানা গেছে কাটিগড়া সার্কেল অফিসের দুজন কর্মীও এর আগে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। নতুন করে টানা 9 দিনে লকডাউন সহ কড়া বিধিনিষেধ আরোপ করেও কাছাড়ে করোনার সংক্রমণ ঠেকানো যায়নি। সরকারি কড়াকড়ির মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। শুক্রবার সন্ধে পর্যন্ত জেলায় নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 146 জনে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 105 জন ব্যক্তির শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। সংখ্যাটা রাতে আরও বাড়তে পারে। সব মিলিয়ে জেলায় শুক্রবার মোট 1421 ব্যক্তির র্যাপিড টেস্ট করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে। উধারবন্দে এক এটিএম প্রতারককে আটক করল পুলিশ। বাবুর আলী নামের ওই এটিএম প্রতারকের বাড়ি বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত বনতারাপুরে। অভিযোগে জানা গেছে উধারবন্দ ইসলামপুর চা বাগানের বাসিন্দা জগদীশ নুনিয়া বৃহস্পতিবার বিকেলে স্টেট ব্যাংকের একটি এটিএমে টাকা তুলতে যান। টাকা তোলার পর মিনি স্টেটমেন্টের জন্য এটিএম কার্ড মেশিনে ঢোকাতে পেছনে লাইনে দাঁড়ানো বাবুর আলী নামে এক ব্যক্তি সাহায্যের অজুহাতে এগিয়ে আসেন। চোখের পলকেই বাবুর জগদীশ নুনিয়ার কার্ডটি হাতবদল করে নেন। লাইনে দাঁড়ানো অন্য গ্রাহকরা তখন বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন। গ্রাহকদের সঙ্গে বাবুরের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন গ্রাহকরা এক কাট্টা হয়ে বাবুর আলীকে একপ্রস্থ উত্তম মধ্যম দিয়ে দেয়। ঘটনার পরপরই বাবুর আলীকে অভিযুক্ত করে জগদীশ উধারবন্দ থানায় এক এজাহার দায়ের করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাবুর আলীকে আটক করে থানায় নিয়ে যায়। তারপরে আমরা এসবিআই এটিএমে মানে একজন স্টম্পুরে তাই টাকা তুলতো চাই বয়সুগর মানুষ আর তাই মানে টাকা তুলতে চাইতো যে মানে টাকা তুলতো তাই জানে না আর তারা যে মানে আইয়া তার এটিএমে কই যে টাকা তুলিয়া দিমো আমি দেও দেও তো হেও দিলাইছে বুড়া মানুষ পরে যে তার তারে টাকা বাইর করিয়া দেওয়ার পরে হে এটিএমটা মানে চেঞ্জ করিয়া লইয়া গেছে গিয়া আর সেই ওরকম আরেকটা ঘটনা মানে বেটি মানুষ আইসে তার ওরকম ঘটনার পর তারপরে আমি দেখে তারে ধরি নিছি আর দুইজন বাকি গেছে ধরিয়া তারপরে তারা পান্তু তারে ফোন করলাম তারা আইসে তারপরে থানা গেছে লইয়া আইসে তারা টোটাল কয়জন আছে টোটাল তিনজন মানুষ আসলো আমার ধরার পরে তারা কয় যে না না শাড়ি দেও শাড়ি দেও এরকম আর কোনোদিন করতাম না কয়েছে থানার দিও না থানার দিও না তারপরে আমি মার শুরু করে দিছি তারে। ধলাইয়ে বিট অফিসারের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা জানালো বিভিন্ন সংগঠন। মণিয়ারখাল ফরেস্ট বিট অফিসার দেবাশিস নাথের হাতে সাংবাদিক নিগ্রহের ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা বরাক জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার কাঠ পাচার সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিট অফিসারের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন সাংবাদিক বিক্রম বিজয়। এ নিয়ে শিলচর প্রেস ক্লাব, সোনাই প্রেস ক্লাব, ধলাই সাংবাদিক মঞ্চ, ধলাই মাতৃভূমি সংস্থা এবং রাষ্ট্রীয় বজরং দল আমড়াঘাট শাখা সহ বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রত্যেক সংগঠনই বিট অফিসার দেবাশিস নাথের বরখাস্ত সহ ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন এদিন। আমরা লোকাল সাংবাদিক বিক্রম বিজয়ের সঙ্গে যেভাবে ঘটনা ঘটছে একটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা পাইছি। এটা আমরা শুনিয়া বা জানিয়া এটা নিন্দা জানাই এটা বহুত বাজে একটা ঘটনা হয়েছে আমরার মনে হয়। একটা সাংবাদিকের সঙ্গে যদি এইভাবে ঘটনা ঘটতে পারে তো সাধারণ মানুষের সঙ্গে কীভাবে ঘটনা ঘটবো? আর যদি এটা কোনো অন্যায় কিছু করিয়া থাকে না আমরা যতটুকু মনে হয় যেন একটা অন্যায় হয়েছে এই অন্যায়ের আমরা প্রতিবাদ চাই, একটা বিচার চাই, যাতে এটার একটা সঠিক বিচার হোক, তদন্ত হোক আর সাংবাদিকের সঙ্গে যাতে এইভাবে না হয়। আমরা সাধারণ মানুষ সাংবাদিকরাই আমাদের আমরা আমরা সৎ জিনিস দেখায় আর তারা সঙ্গে যাতে এই জিনিসগুলো না হয়। কাটিগড়ার উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। শুক্রবার পূর্ব কাটিগড়া জেলা পরিষদ এলাকা উন্নয়ন তহবিলে স্ট্রিট লাইট প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে তারিণীপুরে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন কাছাড় জেলা পরিষদ উপসভানেত্রী লাভলি চক্রবর্তী। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই সভায় কাছাড় জেলা পরিষদ উপসভানেত্রী লাভলি চক্রবর্তী ছাড়াও অংশগ্রহণ করেন আইনুল হক বড়ভুইয়া, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, সরফুল আলম চৌধুরী, মতিহুর রহমান মজুমদার, আব্দুর রহমান লস্কর সহ আরও অনেকে। আজকে পূর্ব কাটিগড়া জেলা পরিষদ সদস্য উনি যে উনার উন্নয়নের জন্য উনার এলাকা উন্নয়নের জন্য যা সামান্য অর্থ পেয়েছিলেন সেই অর্থ দিয়ে উনি কয়েকটা জায়গাতে
স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছেন উনি বলেছেন ওনার প্রতিনিধি তার জন্য আমি ব্যক্তিগতভাবে পূর্ব কাটিগড়া জেলা পরিষদ সদস্য তথা ওনার প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন আপনারা যে আশা নিয়ে উনি আজ ভাই বলেছেন যে ওনার প্রতি অনেক আশা রয়েছে সেই আশা নিয়ে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন আর নির্বাচিত করার পর আমরা দেখলাম উনি যেভাবে আজকের দিনে আনুষ্ঠানিকভাবে স্ট্রিট লাইট ওপেনিং করা হচ্ছে আমরা সাধারণত পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন স্তরে আমরা দেখি যে যেগুলা উন্নয়নমূলক কাজ হয় সেগুলো এভাবে আনুষ্ঠানিকভাবে করা হয় নাই কিন্তু পূর্ব কাটিগড়া জেলা পরিষদ সদস্য বা ওনার প্রতিনিধি উনি একটি নজির সৃষ্টি করলেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার শনিবার থেকে রাজ্যে চালু আনলক ফোর উঠল সাপ্তাহিক লকডাউন ও নৈশ কার্ফিউ ৫০,০০০ টাকা করে এবারও ছাত্রদের শিক্ষা ঋণ দেবে সরকার ঘোষণা হেমন্তের করোনা পরিস্থিতিতেও কেলেঙ্কারি এবার মনোজ বৈদ ফার্মের বিরুদ্ধে সরব প্রদীপ এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।